हेलो गाइस, वेलकम टू सुबायु व्लॉग्स। गाइस आज আমি তোমায় একটা মাইথোলজিক্যাল গল্প বলবো, তো আপনারা প্লিজ শুনুন। জয় হনুমান পঞ্চমুখ অবতার কেন নিয়েছিল, এটা একটা কোয়েশ্চন গাইস। তো গাইস শুনো, যখন রাম ঠাকুর রাবণকে বধ করতে এসেছিল, তো তখন রাম ঠাকুর একটা টেন্টে একদিনের রাতে শুয়েছিল। এবার রাবণ যে জানতে পারলো যে রাম ঠাকুর এসে গেছে লঙ্কায়, তো রাবণ দুটো অসুরকে পাঠালো, রাম ঠাকুর আর তার ভাই লক্ষ্মণ ঠাকুরকে পাতালে আটকে দেওয়ার জন্য। এবার রাত্রিরে যখন ওরা ঘুমাচ্ছিল, ওই দুটো অসুর রাম ঠাকুর আর লক্ষ্মণ ঠাকুরকে পাতালে ট্র্যাপ করে দিল, আর যাতে না জয় হনুমান জানতে পারে, ওরা আরো কিছু অসুর দিয়ে জয় হনুমানের মনটাকে ডাইভার্ট করে দিল, যাতে জয় হনুমান যে টেন্টের আশেপাশে নিজের যে টেলটা জড়িয়ে টেন্টকে বন্ধ করে রেখেছিল, জয় হনুমান ওদের ওই অসুরের পেছনে চলে যায়, আর সেই অসুরগুলো রাম ঠাকুর আর লক্ষ্মণ ঠাকুরকে ট্র্যাপ করতে পারে। এবার জয় হনুমান যেই আসলো আর দেখলো যে রাম ঠাকুর নেই, তখন বুঝে গেল যে ওরা কি করেছে। তো এবার জয় হনুমান গেল পাতালে। এবার আর জয় হনুমান রাম ঠাকুর আর লক্ষ্মণ ঠাকুরকে তো বাঁচিয়ে নিল, বাট এবার পাতাল থেকে কি করে বেরোবে? পাতাল থেকে তো সেই দুটো অসুররা বেরোতেই দিচ্ছিল না, ওরা বারবার আবার তুলে আনছিল। তো একটাই উপায় ছিল, ওই দুটো অসুরকে ফার্স্ট শেষ করতে হবে। এর জন্য ফার্স্ট পাতালের মধ্যে রাম ঠাকুর আর লক্ষ্মণ ঠাকুরকে খুঁজতে হবে। এবার যখন হনুমান পাতালে গেল, তখন দেখলো যে একটা ক্রোকোডাইল গার্ড করছিল। তখন হনুমান যেই ফাইট করতে আসলো, আরেকটা ক্রোকোডাইল এসে বললো এটা তোমার শোন। তখন জয় হনুমান কিছু বুঝতে পারলো না, তখন স্টোরিটা বললো যে কি করে ওটা জয় হনুমানের শোন হলো। এবার জয় হনুমান বুঝে রাম ঠাকুর আর লক্ষ্মণ ঠাকুরকে তো বাঁচিয়ে নিল, বাট এবার ওই দুটো অসুরকে হবে বধ করতে। এবার ওদেরকে যতবারও মারছে জয় হনুমান, ওরা আবার ফিরে আসছে, যতবারও মারছে আবার ফিরে আসছে। তো কি করবে? দিয়ে মিস্ট্রিটা জানতে পেলো কি হচ্ছে। ওদের দুজনের লাইফ পাঁচটা দ্বীপ আছে, পাঁচটা দিশায়, ওই পাঁচটা দ্বীপকে একসঙ্গে নেভাতে হবে, একসঙ্গে না নেভালে ওরা আবার জ্বলে উঠবে আর ওদেরকে আমরা মারতে পারবো না। তখন জয় হনুমান পঞ্চমুখ অবতার নিয়ে একবারে সব দ্বীপ নিভিয়ে দিল, যাতে ওই দুটো অসুরের বধ হয়ে গেল আর রাম ঠাকুর আর লক্ষ্মণ ঠাকুরের নিজের ঘাড়ে নিয়ে উড়ে চলে গেল পাতাল থেকে। থ্যাংক ইউ গাইজ, ইফ ইউ লাইক দিস ভিডিও সো প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল। লেটস ইট।